বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো মানুষের মস্তিষ্ক, যে মানুষ নিজের মস্তিষ্ককে স্বপ্নে দেখলে কি বুঝবেন এবং অন্যের মস্তিষ্ক দেখলে কি বুঝবেন এবং প্রাণী পশুকুলের কোনো পশুর মস্তিষ্ক দেখলে আপনি কি বুঝবেন। আজ আমরা যদি এই জিনিসগুলো বুঝে চলতে পারি তাহলে সামনের খবর আমরা বলে দিতে পারবো যে আমাদের ভবিষ্যৎকাল বা আমার জ্ঞান জগৎ বা অজ্ঞানী জগৎ বা মানুষ পাগল হয়ে যাওয়া এবং মানুষ বিভিন্ন বিপদগ্রস্ত হওয়া, এই জিনিসগুলো আমরা এই স্বপ্নের ব্যাখ্যা থেকে, সেটি হলো দেখুন যে কোনো ব্যক্তি যদি এরকম কোনো কিছু স্বপ্ন দেখে তাহলে কি বোঝাবে। যেমন মানুষের মস্তিষ্ক বা মগজ স্বপ্নে দেখা, এটি দেখলে আপনি কি ব্যাখ্যা করবেন? তা তার জ্ঞানের প্রতি ইঙ্গিত করছে যে তার জ্ঞান বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আসি, যদি কেউ তার মস্তিষ্ক বা মগজ খুব বড় দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে তবে তার অধিক জ্ঞান বৃদ্ধির ইঙ্গিত করে। আচ্ছা, এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে তার কোনো মগজ বা মস্তিষ্ক নেই এমন কিছু স্বপ্ন সে দেখে, তবে তা তার মূর্খতা এবং স্বল্প বৃদ্ধির জ্ঞান বৃদ্ধির আলামত, যে তার জ্ঞান বৃদ্ধি পাবে না বরঞ্চ জ্ঞান রহিত হয়ে যাবে। আচ্ছা, এখন যদি কেউ এমন স্বপ্ন দেখে যে তার জ্ঞান রহিত হবে তখন আপনি কি করবেন? তখন অবশ্যই আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি দিয়ে কাঁদবেন এবং রব্বি জিদনি এলমা, রব্বি জিদনি এলমা, 41 দিন একাধারে সবসময় এই রব নামের যে গুণ ক্ষমতা আল্লাহ রেখেছেন, তখন হে প্রভু আমায় জ্ঞান দান করো, তখন আপনার যে মস্তিষ্ক দেখেছেন খালি হয়ে গেছে বা আপনার মস্তিষ্ক নেই, তখন আপনার মধ্যে সেই মস্তিষ্ক বা ব্রেন কিংবা সেই জ্ঞানের উদয় আল্লাহ করে দিবেন, সুবহানাল্লাহ। তবে আমরা যদি পরীক্ষা দিতে যাই বা বিভিন্ন কোনো কষ্টের প্রশ্নের সম্মুখীন হতে চাই বা হতে হলে তখন আমরা কি করব? তখন অবশ্যই রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই নামটি আমরা জপনা করব। আচ্ছা, তো এবার আসি, কেউ বলেন মানুষের মগজ মস্তিষ্ক দেখা, অন্য কোনো মানুষের মগজ বা মস্তিষ্ক দেখা, এই ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে তা তার পবিত্র সম্পদ এবং ধন ভাণ্ডার বোঝায় এমনভাবে, এমনইভাবে যে কোনো প্রাণীর মগজ মস্তিষ্ক দেখা হোক একই বিষয় বোঝাবে। তো এবার আসি, কেউ যদি তার মগজ মস্তিষ্ক কাঁপতে দেখে অথবা কোনো হাড়ের মজ্জা খেতে দেখে, তবে সে নিজ হালাল উপার্জিত সম্পদ খাবে। কথাটি আমি আরেকবার বলছি, কেউ যদি তার মগজ বা মস্তিষ্ক কাঁপতে দেখে অথবা কোনো হাড়ের মজ্জা খেতে দেখে, তবে সে নিজ হালাল উপার্জিত সম্পদ খাবে। এবার আসি, আর যদি অন্য মানুষ বা অন্য কোনো প্রাণীর মগজ দেখে, তবে সে অন্যের কামাই বা উপার্জিত সম্পদ ভক্ষণ করবে। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি বলে মৃতের মগজ মস্তিষ্ক খেতে দেখা, কোনো মৃত বস্তু বা মৃত মানুষ হোক বা প্রাণী হোক, কেউ যদি মৃতের মগজ বা মস্তিষ্ক দেখে, মগজ বা মস্তিষ্ক খেতে দেখে, তখন এটি কি বুঝবেন? এটি বুঝবেন যে যে ক্রিব তাড়াতাড়ি মৃত্যুর ইঙ্গিত করছে, যে আপনার মৃত্যু খুব কাছাকাছি। আচ্ছা, এবার আসবো কোমর নিয়ে। কোমরের বিষয় হলো দেখুন, কেউ যদি স্বপ্নে আকর্ষণীয় কোমর দেখা, সম্পদ এবং মান সম্মান বোঝায়। কেউ বলে স্বপ্নদ্রষ্টা ওই ধরনের সুন্দরী মহিলাকে, সুন্দরী মহিলাকে দাসী হিসেবে নেবে বা পাবে, যে ধরনের সুন্দর ও আকর্ষণীয় কোমর দেখেছিল।
আচ্ছা, তো এবার যে কথাটি আনবো আপনাদের সামনে সেটি হলো, দেখুন যে মহিলাদের মাথা মুন্ডানো বা মহিলাদের মাথা নেড়া করে দেওয়া বা নেড়া অবস্থায় দেখা, মহিলাদের মাথা মুন্ডানো বিষয়টা হলো, কেউ যদি বলেন, কেউ বলেন স্বামীর হাতে স্ত্রীর মাথা মুন্ডাতে দেখা, এই ইঙ্গিত করে যে সে তার স্ত্রীর বেদ ভাস করে দেবে, অর্থাৎ তাকে অপমানিত করে দেবে। আচ্ছা, কথাটি আমি একটু বুঝিয়ে বলার জন্য আরেকবার বলছি, স্বামীর হাতে স্ত্রীর মাথা মুন্ডাতে বা মাথা নেড়া করতে দেখা, এ ইঙ্গিত করে যে সে তার স্ত্রীর বেদ ভাস করে দিবে, অর্থাৎ তাকে অপমানিত করবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো মহিলা দেখে যে কোনো লোক তাকে তার চুল কেটে দেবার জন্য ডাকছে, তবে উক্ত লোকটি গোপনে মহিলার স্বামীকে পর স্ত্রীর দিকে ডাকবে এবং উক্ত মহিলা ও লোকটিকে মাঝে শত্রু সৃষ্টি হবে, কথাটি আমি আবার বলছি, তবে উক্ত লোকটি গোপনে মহিলার স্বামীকে পর স্ত্রীর দিকে ডাকবে এবং উক্ত মহিলা ও লোকটির মাঝে শত্রুতা সৃষ্টি করবে। আচ্ছা, তো এবার আসি, কেউ বলেন যে কেউ যদি কোনো মহিলার জুলফি কর্তিত দেখে, তবে উক্ত মহিলা আর কখনো সন্তান জন্ম দিবে না বা দিতে পারবে না। আচ্ছা, এবার আসি, যদি কোনো মহিলা তার মাথা মুন্ডিত দেখে, তবে তার স্বামী তাকে তালাক দিবে অথবা মহিলা মারা যেতে পারে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার স্বামী তার মাথা পবিত্র হেরেমের ভিতরে মুন্ডিয়ে দিয়েছে, তার মানে কোনো পবিত্র হেরেমের ভিতরে তার স্ত্রীর মাথা নেড়া করে দিয়েছে, মুন্ডিত জিনিসটা সবাই যদি না বুঝে, এই জন্য ভেঙে বলার জন্য এটি বলা হলো, যে তার স্বামী যদি তার স্ত্রীর মাথা নেড়া করে দিতে দেখে অথবা পবিত্র হেরেমের মধ্যে চুল কেটে দিয়েছে, তবে উক্ত স্বপ্ন মহিলার ঋণ পরিশোধের বা মহিলার কাছে গচ্ছিত আমানত সঠিকভাবে আদায় করার ইঙ্গিত করে। আচ্ছা, তো এবার আসি, আর যদি পবিত্র হেরেমের বাইরে তার স্বামীকে তার মাথা মুন্ডাতে দেখে, তবে এই ইঙ্গিত করে যে তার বাসস্থানে স্বামী তাকে বন্দি করে রাখবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমরা এই পৃথিবীতে শুধু বেঁচে আছি, খেয়ে বেঁচে থাকা, টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। তো আমাদের মূল লক্ষ্য হবে আল্লাহ, কিন্তু স্বপ্নে আমাদের বাহ্যিক জগতে কি হবে, সামনে কি হবে, পিছনে মধ্যে কি, সমস্ত কিছু আল্লাহ স্বপ্নের মধ্যে জানিয়ে দিচ্ছে, ভবিষ্যৎবাণী, কিন্তু আমরা এগুলো জানতে বুঝতে চাই না, যার ফলে আমরা বিপদগ্রস্ত হই। তখন আল্লাহকে বলি, আল্লাহ তুমি দেখলে না, চাইলে না, আল্লাহ আমার এই বিপদ সে বিপদ দেখেন, আল্লাহ আপনার দিকে ফিরেও কখনো চাবে না। কেননা ইসা আলাইহিস সালামকে পৃথিবীতে যখন স্বপ্নে বোঝার একটা মজজা দিয়ে পাঠিয়েছেন, তাহলে অবশ্যই তিনি সেই শিক্ষা আমাদের মাঝে দিয়ে গেছেন। এখন কিন্তু আমরা সেই শিক্ষা নেই না, সেই কাজ করিনি, যার ফলে আমরা বিপদগ্রস্ত হই, এতে আল্লাহ কোনো দায়ী থাকবে না। যাই হোক, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।